आज के रुई माचेर पतला झोल बनाबो सेजन्य छय टुकड़ा माछ निएछि लंका हलुद जिरे लवण दिए एटाके भालो करे मेखे रेखे देव। तेल दिए दिए कड़ाई तेलटा गरम हो गेछे एखन आमी माछगुलो भेजे नेब। এখন খুব গরম সেই জন্য আমি রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা আর অল্প জিরা দিয়ে দিলাম। এখন আমি আলু আর পেঁপেগুলো এই তেলেতেই ভেজে নিচ্ছি। এখানে আমি মশলা নিয়েছি হলুদ আধা চামচ জিরে আধা চামচ শুকনা লঙ্কার গুঁড়ো আধা চামচ আর ধনে অল্প একটু এটা আমি জল দিয়ে গুলে রাখবো। এগুলো নামিয়ে নেব। ওই ভাজা তেলের মধ্যেই আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেব। এখানে আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটার একটু আদার গন্ধটা গেলে আমি মশলাটা দিয়ে দেব। আদাটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা একটু দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমি এক চামচ দই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সবজি ভাজাটা দিয়ে দেব। এখন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর জল দিয়ে দেব। তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এটা ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমার রুই মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।